কুষ্টিয়ার খুকশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সদরউদ্দিন খানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে সদরউদ্দিন নিজ বাড়িতে আলমগীরকে আটকে রেখে নির্যাতন করেন। আলমগীরের অভিযোগ, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদরউদ্দিন খানের ভাই রহিম খান চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, নির্বাচনে তার পক্ষে কাজ করতে বলেন সদরউদ্দিন, সেটা না মানায় তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। শুধু কুষ্টিয়ার খুকশা উপজেলায় নয়, সারা দেশের বেশিরভাগ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সর্বত্র ভাই লীগের এমন দৌরাত্ম্য চলছে আওয়ামী লীগে। দলটির ক্ষমতাবান একটি অংশের নেতারা সদরউদ্দিনের মতোই সব স্তরে ভাই লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা দেশরূপান্তরকে বলেন, দলে কথিত ভাই লীগ প্রতিষ্ঠার চেষ্টার মধ্য দিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যেমন দুর্বল হচ্ছে, তেমনি ভাবমূর্তিও তলানিতে নামছে। এই ধরনের চর্চায় কিছু কেন্দ্রীয় নেতারও নাম শোনা যায়। এই নেতারা বলছেন, ভাই লীগ রাজনীতি বিদায় করে সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠন দুর্বল করার রাজনীতির সঙ্গে জড়িত নেতাদের ধীরে ধীরে বিদায় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে এবং সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। এই কাজের অংশ হিসেবে আসন্ন তৃণমূল সম্মেলনে ভাই লীগ বিদায় করা হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।